প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিন ক্যাট একাডেমির অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নয় আমাদের বাংলাদেশ। আজকে নবম অধ্যায় আমাদের বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগেও পড়েছ আমাদের বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে হবে, আমাদের বাংলাদেশ আয়তন কত, এর সীমানা কেমন, এর মানচিত্রটা কেমন, বিভিন্ন ধরনের আজকে আমরা বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের হয়তো আজকে স্যার পড়িয়েছে সুন্দর করে যে তোমাদের যে বাংলাদেশের মানচিত্র, অর্থাৎ আমাদের বাংলাদেশটা কেমন। আমাদের মাতৃভূমি হচ্ছে বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, যে এটি এশিয়া মহাদেশে অবস্থিত, বাংলাদেশটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। আমাদের মহাদেশ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, সাতটি মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত হচ্ছে আমাদের বাংলাদেশ। চলো আমরা মানচিত্র দেখে সীমানাটা দেশগুলো আমরা দেখি। যে মানচিত্র, যে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছবিতে দেখো, এটা কি? এটি হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। এখানে দেখো কয়টি, আটটি বিভাগ রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের বাংলাদেশের তিনটা দিকেই হচ্ছে ভারত, আর দক্ষিণে বঙ্গোপসাগর। প্রিয় শিক্ষার্থীরা, যে দেখো মানচিত্রের উপরের দিকে হচ্ছে কি, উত্তর, এটা আমাদের খেয়াল রাখতে হবে, তোমরা পারবে। মানচিত্র উপরের দিকে হচ্ছে উত্তর, নিচের দিকে হচ্ছে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম, এভাবে আমাদের দিক নির্দেশনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই যে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, তাহলে আমরা আজকে করবো রাজনৈতিক মানচিত্রটা কি। শুনো বলছি, যে মানচিত্রে হচ্ছে দেশের সীমানা এবং প্রতিবেশী দেশ সম্পর্কে তথ্য থাকে তাকে বলা হয় কি, রাজনৈতিক মানচিত্র। মানচিত্রটি কটা ভাগে ভাগ করেছে, দুই ভাগে ভাগ করেছে। তার আগে দেখো আমাদের বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার আমাদের হচ্ছে বাংলাদেশের আয়তন, ঠিক আছে। এখন আমরা আয়তনে যে আমরা মানচিত্রটা যে দেখতে পেলাম, মানচিত্র হচ্ছে কত প্রকার, দুই প্রকার, একটি হচ্ছে কি প্রাকৃতিক মানচিত্র, আরেকটি হচ্ছে রাজনৈতিক মানচিত্র। একটি হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, আরেকটা হচ্ছে কি রাজনৈতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে আমাদের মানচিত্রটা হচ্ছে দুইটি প্রকার, প্রাকৃতিক, আরেকটি হচ্ছে কি রাজনৈতিক মানচিত্র। যে প্রাকৃতিক মানচিত্রটা কি সে সম্পর্কে জানতে হবে, যে যে মানচিত্রে পাহাড় এবং নদ নদী সম্পর্কে তথ্য উল্লেখ থাকে, যে যে মানচিত্রে আমাদের কি পাহাড় ও নদ নদী দেখানো হয় বা তথ্যগুলো সন্নিবেশ থাকে, সেটাকে বলা হয় কি প্রাকৃতিক মানচিত্র। পারবে তো, যে মানচিত্রে পাহাড় এবং কি নদ নদী দেখানো হয় সেটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। আর দুই নাম্বারটা কি রাজনৈতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র কি, যে মানচিত্রে সীমানা ও প্রতিবেশী দেশগুলো দেখানো হয়, কি পারবে, যে মানচিত্রে সীমানা ও প্রতিবেশী দেশগুলো সম্পর্কে দেখানো হয় তাকে বলে কি রাজনৈতিক মানচিত্র। তাহলে আমরা কি পড়লাম, যে বাংলাদেশ আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, আর মানচিত্র কত প্রকার, দুই প্রকার, প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আর একটু ভালো করে পড়বে। এবং প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশে কয়টি ভাগে ভাগ করেছে, আটটি ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যে প্রশাসনিক কাজের জন্য আটটি ভাগে ভাগ করা হয়েছে, কি কি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, এই আটটি ভাগে, প্রত্যেকটা ভাগকে বলা হয় বিভাগ। বিভাগ কি, কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আমাদের বাংলাদেশ, বাংলা সম্পর্কে জানার তো আমাদের শেষ নেই, আর অনেক রয়েছে তোমাদের তৃতীয় শ্রেণীতে আমাদের বাংলাদেশ সম্পর্কে এভাবে জানবে। স্যার আমাদের বাংলা সম্পর্কে আমরা টেলিভিশন, আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখে থাকি, ডিসকভারিতে বাংলাদেশ এবং বিভিন্ন বহির্বিশ্বের দেশ সম্পর্কে আমরা জানতে পারি। প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা তৃতীয় শ্রেণীতে আমাদের নিজ দেশ সম্পর্কে আমাদের একটু ভালো করে জানতে হবে, এবং পাশাপাশি প্রতিবেশী দেশ সম্পর্কেও আমাদের জানতে হয়।
তাহলে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের রাজধানীর নাম কি বলো তো? কি পারবে? ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে কি? ঢাকা। ঢাকা কত বছর আগে গড়ে উঠেছিল তোমরা কি জানো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে ঢাকা হচ্ছে প্রায় 400 বছর পূর্বে ঢাকা শহর গড়ে উঠে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে একটু পড়বে যে বাংলাদেশের প্রধান নদ নদী, যে আমাদের কি বাংলাদেশ কিন্তু আমাদের নদীমাতৃক দেশ, অসংখ্য নদী আমাদের বাংলাদেশে রয়েছে, জালের মতো ছড়িয়ে আছে, যে এজন্য এদেশের মাটি এবং ভূমি খুব উর্বর। তাহলে বাংলাদেশের প্রধান প্রধান নদী কি? পদ্মা, মেঘনা, যমুনা এবং আরও আছে ব্রহ্মপুত্র, ঢাকা বুড়িগঙ্গা, চট্টগ্রাম আছে কর্ণফুলী, যে পৃথিবীর প্রত্যেকটা শহরগুলি কিন্তু আমাদের নদীর তীরে গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী তোমরা জানো, যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, অর্থাৎ ভৌগোলিক অবস্থান দিক থেকে নদীগুলোর গুরুত্বটাও অনেক। তোমরা আরও উপরের শ্রেণীতে আরও জানতে পারবে যে নদ নদীর গুরুত্ব এবং দেশের সীমানা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশ সম্পর্কে আমরা এখন জানবো। এরপর আমরা আস্তে আস্তে আমরা প্রতিবেশী দেশ সম্পর্কেও কিছুটা আমরা ধারণা লাভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের দেশ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো তো? এরপরও যদি তোমরা না বুঝতে পারো, তোমরা আমাকে ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবে যে আমাদের বাংলাদেশ সম্পর্কে। এরপর পরবর্তী ক্লাসে আমরা পরের অংশটা আমরা তোমাদের পার্ট 2 আমরা নেক্সট ক্লাসে আমরা পড়াবো। তাহলে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।